স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে লোনের নামে গ্রাহকের টাকা স্টেট ব্যাংকের মেলার মাঠ শাখায় গ্রাহক মা ও মেয়ে গভীর সমস্যার সম্মুখীন থানায় জিডি এন্ট্রি করার পরামর্শ দিলেন ম্যানেজার মোটরস্ট্যান্ড এলাকার বাসিন্দা পায়েল ধর স্টেট ব্যাংকের মেলার মাঠ শাখার গ্রাহক মেলার মাঠ শাখার পায়েল ধর ও তার মায়ের দুই ভাগে 3 লক্ষ ও 7 লক্ষ টাকার দুটি ফিক্সড ডিপোজিট রয়েছে এর মধ্যে মঙ্গলবার একটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট দেখে ব্যাংক কর্তৃপক্ষের কথা শুনেও তাদের আক্কেল গুরুম হওয়ার উপক্রম ব্যাংক কর্তৃপক্ষের অভিমত তাদের দুটি ফিক্সড ডিপোজিট থেকে নাকি লোন নেওয়া হয়েছে কিন্তু গ্রাহক পায়েল ধরের স্পষ্ট বক্তব্য তারা কোনো লোন নেয়নি এবং তারা লোন নিয়েছেন এমন কোনো প্রমাণও ব্যাংক কর্তৃপক্ষ দেখাতে পারেনি এই গতকাল দিন যখন আমি ব্যাংকে আমার সার্টিফিকেট রিনিউ করতে চাইলাম তখন তারা আমারে বলল যে না আপনার তো এখানে এই সার্টিফিকেটে আপনার নামে লোন নয় তারপরে থেকে তাও একটা না দুইটা কি নামে লোন হয়েছে আমার নামে শেষ পর্যন্ত গ্রাহক পায়েল ধরকে থানায় জিডি এন্ট্রি করার পরামর্শ দিলেন ব্যাংক ম্যানেজার গ্রাহকদের কথায় সে বক্তব্য স্পষ্ট এই ব্যাপারে গ্রাহক পায়েল ধর থানায় জিডি এন্ট্রি করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্টেট ব্যাংকের মেলার মাঠ শাখা কর্তৃপক্ষ এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি সে যাই হোক ঘটনায় স্টেট ব্যাংকের মেলার মাঠ শাখার সংশ্লিষ্ট গ্রাহক পায়েল ধর বর্তমানে গভীর সমস্যার মধ্যে পড়েছেন কার্যত ব্যাংকে গচ্ছিত ফিক্সড ডিপোজিটের টাকা লোনের নামে কি করে কি হলো ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি ভালো বলতে পারবেন দেখা যাক ঘটনা শেষ পর্যন্ত কি দাঁড়ায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড